সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের আমি কয়েকদিন আগে একটি জব সার্কুলার প্রকাশ করেছিলাম। সেই জব সার্কুলারে দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি সংশোধনী এসেছে। সেটি হচ্ছে আবেদনের সময়সীমা এখানে বর্ধিতকরণ করা হয়েছে। 23 মার্চ 2021-এ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয় তার যে সর্বশেষ তারিখ তা আগামী 18 মে 2021 তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সুতরাং 18 মে 2021 তারিখ পর্যন্ত আপনারা সেই 03টি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং 6টি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। এবার আসছি আজকে যে জব সার্কুলার নিয়ে আলোচনা করব সেটি নিয়ে কথা বলতে। চলুন আমরা সার্কুলারটি এখানে দেখে নিই। এটিও ওই একই ওয়েবসাইটে আসতে হবে, bgri.teletalk.com.bd। এই ওয়েবসাইটে এসে এখান থেকে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন অথবা চাইলে আবেদনও করতে পারবেন। এখানে প্রথমে আছে বৈজ্ঞানিক কর্মকর্তা, এখানে পদের সংখ্যা 8টি। এখানে যোগ্যতা হচ্ছে এমএসসি বা এই সমপরিমাণ যে যোগ্যতা সেটি লাগবে। এরপর আছে নিরাপত্তা কর্মকর্তা, এটি 10 নম্বর গ্রেডের পদ। এরপর সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, 13 নম্বর গ্রেডের পদ। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, 14 নম্বর গ্রেডের পদ। এখানে কৃষি ডিপ্লোমা লাগবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 16 নম্বর গ্রেডের পদ। 9টি পদ আছে এখানে, এইচএসসি পাশ হলেই চলবে। এরপর আছে ট্রাক চালক, গাড়ি চালক 2টি, এখানে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। এরপর আছে ইলেকট্রিশিয়ান, 16 নম্বর গ্রেডের পদ, এখানে 1টি পদ আছে। ল্যাবরেটরি সহকারী 2টি পদ, প্রিন্টার 1টি পদ, মালি অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, এখানে অফিস সহায়কের 3টি পদ, বাকি দুটাতে 1টি করে পদ। এবং এই 3টি পদের জন্যই বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস হতে হবে। অর্থাৎ অনেক কম যোগ্যতা নিয়েও আপনারা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগের শর্তাবলী আমি তো আগেই বলেছি, bgri.teletalk.com.bd ওয়েবসাইটে আসতে হবে, এসে এখানে ফর্ম পূরণ করতে হবে। আমি আপনাদেরকে ফর্মটি দেখিয়ে দিচ্ছি ফর্মটি কেমন হবে। তার আগে এখানে যে আবেদনের শেষ তারিখ সেটি আমরা জেনে নিই। আবেদন করার সর্বশেষ তারিখ 9/5/2021 বিকাল পর্যন্ত। 9/5/2021 অর্থাৎ 9 মে 2021 এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। আগামী 9/5/2021 তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে এবং আবেদন করা যাবে 9/5/2021 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি দেওয়া যাবে। আবেদনের ফি জেনে নিই বা পরীক্ষার ফি সেটি জেনে নিই। 1 থেকে 7 পর্যন্ত যে পদ নম্বরগুলো আছে 1 থেকে 7 ক্রমিকের তার জন্য 112 টাকা এবং 8 থেকে 12 পর্যন্ত ক্রমিকের পদগুলোর জন্য 56 টাকা জমা দিতে হবে। এখানে যেভাবে SMS করে পরীক্ষার ফিটি জমা দিতে হবে সেটি এখানে দেওয়া আছে। তাছাড়া আপনারা যখন পূরণ করবেন তখন আপনাদের সামনে পদ্ধতিটি প্রদর্শিত হবে। এখানে দেখুন যে যে পদে আবেদন করতে চান এখানে আসার পরে, এই ওয়েবসাইটে আসার পর সেখানে সে পদে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের সামনে ফর্ম ওপেন হয়ে যাবে। এবং ফর্মটি ওপেন হলে আপনারা এখানে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি যে বিবরণী আছে আপনাদের বিবরণী দিয়ে ফর্মটি সাবমিট করতে পারবেন। এবং ছবি এবং স্বাক্ষর এই দুটি জিনিস স্ক্যান করে তারপরে আপনারা প্রস্তুত করে রাখবেন, তাহলে আপনাদের ফর্ম পূরণে সুবিধা হবে। তো আজ এ পর্যন্তই, যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। আবেদনের সময়সীমা আমি আবারও বলে দিচ্ছি, 9/5/2021 বিকাল 5টা পর্যন্ত। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।